আমি একটা কথা বুঝতে পাচ্ছি না, ও কে? মানে ওর জন্য জিয়াকে ঠাকুরের পা ছুঁয়ে বলতে হবে ও সত্যি বলছে না মিথ্যে বলছে? দাঁড়াও দাঁড়াও শাহানাদি, এই সমস্ত লোকেরা না অনেক ঘোটালা পাকাতে পারে। বেশ তো, ও যখন এতই লক্ষ্মীনারায়ণের কথা বলছে শাহানাদি, আমার জিয়া ঠাকুরের পা ছুঁয়ে বলুক। আমার তো মনে হয় না জিয়ার কোনো অসুবিধে থাকতে পারে। কি জিয়া, আছে তোমার কোনো অসুবিধে? কিসের অসুবিধে মা? এই যে, এই আমি লক্ষ্মীনারায়ণের পায়ে হাত দিয়ে বলছি, একাজ সৌরভ তাই করেছে। আমার গর্ভে সৌরভ তারই সন্তান। একটা মেয়ে তোমাদের ঘোল খাইয়ে ছেড়ে দিল। সেও তোমাদেরকে বাদরের নাচের মতো নাচিয়ে গেল, তোমরাও তালে তালে নেচে চললে। ফ্যান্টাস্টিক। সাজি, আমি তোমাকে বলেছিলাম, বলেছিলাম যে আমাকে তোমার কনসিডার করতে হবে না। আমার জীবনে তোমার আসার দরকার নেই। তুমি আমাকে জোর করে রাজি করিয়েছিলে। বুঝতে পারছো আমাকে জোর করে রাজি করে নতুন করে আবার কতটা অপমান তুমি করলে? বুঝতে পারছো? বুঝতে পারছি। আমি যে তোমাকে জোর করে রাজি করিয়েছি আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি সৌরভ। তুমি হচ্ছ সেই ধরনের ছেলে যারা কোনো দিন সুস্থ জীবন কাটানোর কথা স্বপ্নেও ভাবতে পারে না। তোমরা হচ্ছ সেই ধরনের ছেলে যারা মেয়েদেরকে খেলার পুতুল ভাবে, ভোগের সামগ্রী ভাবে। এক মেয়ে থেকে অন্য মেয়েতে চলে যেতে যাদের এতটুকুও বাধে না, বিবেকে বাধে না, সে মেয়েটা তার সমবয়সী হোক অথবা হাঁটুর বয়সী। এসব কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমি তোমাকে 24 ঘন্টা সময় দিলাম সৌরভ,